বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। আর এমন একটি ঘটনা সামনে আসার পর শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের বাইগাছি পাড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক তপন কুমার মণ্ডল গত বুধবার তার ছেলের লেখাপড়া সংক্রান্ত বিষয়ে সপরিবারে কলকাতায় গিয়েছিলেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক বাড়ি ফিরলে দেখেন তার দুটি ঘর লণ্ডভণ্ড করা এবং ঘরের দুটি আলমারি লকার ভাঙা অবস্থায় রয়েছে। ঘর থেকে উধাও লক্ষাধিক টাকার সামগ্রী। শুক্রবার সকালে শান্তিপুর থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। অন্যদিকে শান্তিপুর শহরে এমন চুরির ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিপুর শহরবাসীর মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি হয়েছিল মানে কি হয়েছিল বিষয়টা, কি হয়েছে? আমার বাড়িতে চুরি হয়েছে, এটা হচ্ছে আসল কথা। এবার আমি বুধবার ছেলেকে আকাশে ভর্তি করানোর জন্য কাকুরগাছিতে গেছিলাম, হ্যাঁ, কিন্তু ওদিন যে ফিরবো না সেমন কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু বিষয়টা হলো, যেহেতু ওখানে সেই অফিসিয়ালি কথাবার্তা বলতে প্রায় আড়াইটে বেজে গেছিলো, ওখান থেকে আমার শ্বশুরবাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, হ্যাঁ, ওখান থেকে ক্যান্টনমেন্টে চলে যায়। ওখানে শাশুড়ি বললো যে আজকে যেতে হবে না, আজকে থেকে জানে কেন থেকে যাও। যাই হোক, আমরা ওখানে ওই দিন আর আসিনি। এইবার গতদিন মানে বৃহস্পতিবার রাত্রিবেলা আমরা 10:30 বাড়ি আসি, হ্যাঁ, বাড়ি এসে গেটে তালা খুলি, গেটে তালা তখন পর্যন্ত ঠিক অবস্থায় ছিল। ঘরে ঢুকে এসে দেখি দুটো আলমারি খোলা, জিনিসপত্র সবই বের করা খাটের উপরে, হ্যাঁ, দেখে তো হতবাক, আমরা বুঝতে পারিনি কোথার থেকে কে কী করলো। তখন গিয়ে দেখলাম যে রান্নাঘরের যে জানলাটা, হ্যাঁ, সেই রান্নাঘরের জানলাটা ভাঙা এবং ওখানে যে গ্রিলটা ছিল ওই গ্রিলটা ভেঙে ফেলা হয়েছে এবং যত সম্ভব সে যা দিয়ে ভাঙা হয়েছিল একটা সাপড়, সেই সাপড়টা রান্নাঘরের স্ল্যাবের উপরে ওরা রেখে গেছিল, হ্যাঁ। তারপরে এসে ঘরে এসে দেখলাম যে আমার মানে আমি 2 তারিখে আমার একটু বাইরে বেরোনোর কথা আছে, সেই হিসেবে মঙ্গলবার বন্ধন ব্যাংক থেকে 50,000 টাকা তোলা ছিল, 100 টাকা বান্ডিল পাঁচখানা, হ্যাঁ। আর আমার মিসেজের যে সোনার জিনিসগুলো ছিল সবই আলমারি লকার ভেঙে এবং যে দুটো ঘর ছিল আমার দুটো ঘরই তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং সমস্ত জিনিসপত্র খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে যে সোনা দানার জিনিস ছিল আনুমানিক কি 4.5 লাখ টাকা তো হবেই, হ্যাঁ, সবই ওরা নিয়ে ফাঁকা করে গেছেন। কে বা কারা নিয়েছে সেটা আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।